नमस्कार। आज के प्रिपारेशन पटेटो चिजी बॉल वीडियो प्रथम के शेष अब्दि देखुन, जदि भालो लागे लाइक बटन टी टीपे क्लिक करुन। आर जारा प्रथम बार आमार चैनल टी देखछेन तारा प्लीज आमार चैनल टी अवश्य सबसक्राइब करबेन और पाशे थाका बेल आइकनटा क्लिक करबेन। जखनी आमी नतून कोनो वीडियो आपलोड करब सर्वप्रथमे आपनार काछे चले आबे। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে এবার দেখে নেব। 200 গ্রাম সিদ্ধ আলু, সুজি, ময়দা, কারি পাতা, ধনে পাতা, কাঁচা পাকা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, চিনি, রোস্টেড জিরে ও ধনে গুঁড়ো, লবণ, টমেটো কুচি, চাট মশলা, রোস্টেড মৌরি, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, সাদা তেল, আর আছে চিজ। এবার এই 200 গ্রাম সিদ্ধ আলু ভালো করে ছাড়িয়ে ম্যাশ করে নেব। এর মধ্যে অ্যাড করব 3 টিস্পুন সুজি, 2 টিস্পুন ময়দা, বিস্কুটের গুঁড়ো 2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি 4 পিস, চিনি 1/2 টিস্পুন, রোস্টেড মৌরি 1/2 টিস্পুন, রোস্টেড জিরে ও ধনে গুঁড়ো 1 টিস্পুন, একটা বড় টমেটোর 1/2 টমেটো কুচি, কারি পাতা, ধনে পাতা কুচি, এবার একসঙ্গে মেখে নেব। এই পটেটো চিজি বল পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হচ্ছে। এবার 2 টিস্পুন সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, এর মধ্যে গরম মশলাটা মিশিয়ে নেব। গরম মশলা লাস্টে দেওয়া হলো, কারণ প্রথমের দিকে দিলে গরম মশলার যে সেন্ট সেটা নষ্ট হয়ে যেত। এবার মেখে সাইডে সরিয়ে রাখবো। এবার চিজ নিয়ে একটা ছুরি দিয়ে পিস করে নেব। হাতে একটু তেল লাগিয়ে এই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। যদি পাতলা হয়ে যায় তাহলে আরেকটু ময়দা মিশিয়ে নেবেন। এই পটেটো বল মাঝখানে গর্ত করে চিজ নিয়ে কোল করে ওর মধ্যে দিয়ে মুখটা আটকে দিয়ে গোল করে নিতে হবে। এই গোল করার সময় দেখতে হবে যেন চিজ না বেরিয়ে যায় বাইরে, তাহলে তেলে দিলে চিজ বেরিয়ে আসবে। সেই দিকে লক্ষ্য রেখে এই ফোলটা করে নেবেন। এইভাবে সব পটেটো চিজি বলগুলো বানিয়ে নেব। নিয়ে সরিয়ে রেখে পরের প্রিপারেশনে যাব। কড়াই গরম হয়ে গেছে, এবার 1.5 কাপ রিফাইন্ড অয়েল দেয়া হলো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লো মিডিয়াম হিটে করে দিলাম। দিয়ে তেলটা অল্প ঠান্ডা হলে আলু চিজি বলগুলো ফ্রাই করে নেব। এবার এই তেলে একটা একটা করে চিজি বলগুলো দেব। নিচের দিকটা যতক্ষণ একটু হার্ড না হচ্ছে ততক্ষণ উল্টে দেওয়া যাবে না, একটু হার্ড হয়ে গেলে উল্টাতে হবে। একটু সরিয়ে নিয়ে আর একটা দেওয়া হলো, যাতে আর একটার সঙ্গে আর একটা না লেগে যায় সেভাবে লক্ষ্য রাখতে হবে। একটা একটু হয়ে গেলে পরেরটা ছাড়লে একটার সঙ্গে লাগবে না। এক একটা বল 40 থেকে 50 সেকেন্ড সময় নিয়ে
এটা নাড়তে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে একটা পেপার টাওয়েলের উপরে এক্সেস তেলটা অ্যাবজর্ব হওয়ার জন্য তুলে নিতে হবে। এই আলু চিজ বল সম্পূর্ণ নিরামিষ, এটা সব বাইয়ের জন্যে, ছোট বড় যারা নিরামিষ খায় তাদের জন্যে সবাই খেতে পারবেন এবং ভীষণ টেস্টি। বিকালের চায়ের সাথে এটা খাবেন, অসাধারণ খেতে। এই পটেটো চিজি বল খেতে ক্রিস্পিও ক্রাঞ্চি হয়েছে এবং বাড়িতে গেস্ট আসলে ঝটপট বানিয়ে দেবেন। পটেটো চিজি বল সব বানানো হয়ে গেছে, তুলে নেওয়া হলো। গরম গরম যে কোনো সস স্যালাডের সহযোগে পরিবেশন করুন। বন্ধুরা, এই পটেটো চিজি বল আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি এইরকম স্ন্যাক্স বানাতে আরও উৎসাহিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।